আজ তোর বাবা স্বর্গ থেকে তোকে দেখছে আর দুহাত ভরে তোকে আশীর্বাদ করছে আর তোকে বলছে গৌরাঙ্গ গৌরাঙ্গ তুমি বড় হও অনেক বড় হও এক এক সময় মনে হয় স্বপ্ন দেখছি নবদ্বীপে শ্রেষ্ঠ পণ্ডিত আমার স্বামী অমন কার্তিকের মতো রূপ অমন যার গানের গলা জানিস আমার না গর্বে মন প্রাণ ভরে ওঠে আজ তো সব আয়োজন তোর জন্য তোকে নিমন্ত্রণ করে খাওয়াবো না আমরা নিমাই তো আমাদের ঘরের ছেলে রে তোকে যদি যত্ন না করি তাহলে তো তুই শাশুড়ির কাছে গিয়ে আমাদের নামে নিন্দে করবি না খুব যে পাকা গিন্নির মতো কথা বলছিস কত বেলা হলো বলতো এতক্ষণ না খেয়ে থাকতে পারবি শেষে না খেয়ে ঘুমিয়ে পড়বি কি যে বলো না মামি আমি কি আর সেই ছোট্ট মেয়েটি আছি যে ঘুমিয়ে পড়ব আমার এখন আর না ঘুম আসে না দিনেও না রাতেও না কেন রে ঘুম আসে না কেন ভয় করে বড্ড ভয় করে কেন ভয় পাস কেন তুই মাঝে মাঝে আমি ওনাকে চিনতে পারি না আগে সেই চেনা মানুষটা কোথায় যেন হারিয়ে যায় তখন কিছুই মেলাতে পারি না পারবি পারবি রে আসলে একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে গেলে একটু তো অসুবিধে হয় তখন তো মানিয়ে নিতে হবেই আসলে তুই জন্ম থেকে মাকে বাবাকে আত্মীয় পরিজন সবাইকে দেখেছিস তাদের সুখে দুঃখে হাসি কান্না সবের সঙ্গে তুই তো জড়িয়েছিলি সেখান থেকে ছেড়ে আসতে তো তোর একটু অসুবিধে হবেই আর আমাদের এখানে তো তোর নতুন পরিবেশ নতুন মা নতুন মাসি আর নিমাই নিমাইকে তুই নতুন রূপে তো এখন দেখছিস রে তাই তোর একটু অসুবিধে হচ্ছে দেখবি দেখবি তুই ঠিক মানিয়ে নিতে পারবি সব তো ঠিক হয়ে যাবে আমি ঠিক তা বলতে চাইনি মামি আমাদের ছোট্ট সংসার সুখের সংসার শাশুড়ি ঠাকুরও খুব ভালো মানুষ কিন্তু মাঝে মাঝে উনি যে কি বলেন কখনো মনে হয় সব শান্তি পেয়েছি কখনো কখনো কি যে বলেন কি বলেন নিমাই বলেন সংসারে থাকলে জ্ঞান ঈশ্বর কিছু জানতে পারা যায় না তার জন্য মায়ার শিকড় উপড়ে ফেলতে হয় কখনো কখনো ওর সেই সন্ন্যাসী দাদার কথা বলেন বলেন দাদা ঠিক পথেই গেছেন আবার কখনো বলেন দাদা আর ওর পথ আলাদা আমি কিচ্ছু বুঝতে পারি না আমার সব কেমন গুলিয়ে যায় এমন মিষ্টি বউ ঘরে পেয়ে নিমাই এই কথা বলে তুই তুই কিছু ভাবিস না বউ সব ঠিক হয়ে যাবে দেখবি সংসারে সন্তান এলেই নিমাই ঠিক সংসারে বাদরে ধরা পড়ে যাবে ওকে আষ্টে পৃষ্টে বেঁধে ফেলবি তুই সেই আশীর্বাদই করো মামি ওরে পাগল কোন মানুষ না চায় সন্তানের মধ্যে নিজেকে চিনতে দেখিস তোদের একটা ছেলে পুলে হোক তখন সেই নিজেকে বাঁধবে তার আগে পর্যন্ত কিন্তু সব দায়িত্ব তোর নে তুই এবার খেয়ে নে তো অনেক বেলা হলো খেয়ে নে তা
তো সুখ কি আমার কপালে আছে মাসি? তুই খা, খেয়ে নে। এই প্রশ্ন বাতুলতা নয় নিমাই। প্রতিটি মানুষই তার পরম্পরাকে খোঁজে, সে তার লক্ষ্য, বিশ্বাস, কর্মফল সবকিছু সঞ্চারিত করে দিয়ে যেতে চায় তার পরম্পরার মধ্যে। তাই প্রতিটি কর্মের মধ্যেই একটা লক্ষ্য থাকে। কি সে লক্ষ্য আচার্য? দেখো, চাষি চাষ করে ফসল ফলানোর জন্য, তারপর কামার দিনরাত আগুনের সামনে লোহা পেটায় বর্ষা বা তলোয়ার তৈরি করার জন্য, জেলে নদীতে জাল ফেলে মাছ ধরার জন্য, তারপর তার জীবনের অভিজ্ঞতা সে রেখে যেতে চায় তার পরবর্তী প্রজন্মের জন্য, যাতে তাদেরও একটা স্থির লক্ষ্য থাকে। মার্জনা করবেন, এটা কি করে লক্ষ্য হবে আচার্য? যে লক্ষ্যের কোনো উত্তরণ নেই, হৃদয়ের কোনো উত্তরণ নেই, তা কি লক্ষ্য হতে পারে? তাতে কি লাভ? ঠিকই বলেছ, যে লক্ষ্য বহতা নদীর মতো পরম ব্রহ্মে লীন না হচ্ছে তার কোনো অর্থই থাকতে পারে না। পরম ব্রহ্মে মিলিত হওয়াই কি অন্তিম পরিণতি? কি করে জানবো পরম ব্রহ্মের স্বরূপকে? কি করে চিনব? অন্তিম আভাস না পেলে অগ্রসর হওয়া যায় না লক্ষ্যের দিকে, পথভ্রম হতে পারে। চলুন ভেতরে গিয়ে বসা যাক, এসো নিমাই। এই জন্যে তোমাদের পার্বণে আসতে আমার ভালো লাগে না মামি। আমি মূর্খ মানুষ, কীর্তিবাসের রামায়ণ আর লক্ষ্মীর পাঁচারি ছাড়া কিচ্ছু বুঝি না। সাগর পর্বত জীবনে কখনো দেখিনি, ওসব কল্পনা করবো কি করে মামি? তোরই বা বাপু, ওই পণ্ডিতদের অত বড় বড় কথা বোঝার কি দরকার? আমি কি চাই বুঝি ওসব? সারাক্ষণ তো সংসার নেই কেটে যায়, ওসব বুঝবো কখন? তবে তুই ভাবিস না, একদিন ঠিক সব বুঝতে পারবি। আমার তো সংসারে তেমন কাজও নেই মামি। শোনো মেয়ের কথা, এখন কাজ নেই, কিন্তু কদিন পরে যখন কোল জুড়ে একটা সোনার চাঁদ আসবে, তখন তো কাজ করে সামাল দিতে পারবি না রে বাপু। নে নে নে, তাড়াতাড়ি খা, হাত না গুটিয়ে। তোমরা খাবে না? খা। হ্যাঁ, তখন যা বলছিলাম, সেই মহত্তর বিন্দুতে প্রবেশ করতে হলে সনাতন সত্যকে অবলম্বন করে চলতে হয়, সেটাই হলো জীবের জন্ম জন্মান্তরের লক্ষ্য। বিশ্বাস, বিশ্বাস, শুধুমাত্র অন্ধবিশ্বাসের উপর নির্ভর করেই কি পথ চলা সম্ভব? আমি সারাটা জীবন ধরে সেই পথটাই খুঁজে চলেছি, পাচ্ছি না। উহ, কি যন্ত্রণা! সারা জীবন, কত বয়স হলো তোমার? তোমার যখন জন্ম হয় তখনই আমার বয়স 52। তাহলে হিসেব করে দেখো আমার কত বয়স হলো। কই, আমি তো ধৈর্য হারাইনি, তাহলে তুমি কেন এত অধৈর্য হচ্ছ? তাহলে আপনি বলে দিন গুরুদেব, কি সেই পথ? ব্রহ্মজ্ঞানের মধ্যে দিয়ে পরম ব্রহ্মে পৌঁছানোই একমাত্র পথ। কিন্তু কি করে বিশ্বাস করব, কি করে বিশ্বাস করব? আপনিও তো পরম ব্রহ্মকে সরিয়ে অদ্বৈতবাদী থেকে বৈষ্ণব হয়েছেন,
কেন কেন তুই কি বলছিস নিমাই তুই কি ভুলে গেছিস গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ তিনি তো অবতার মহামানব তাদের কথা আলাদা কিন্তু কি করে বিশ্বাস করব তিনি কি এই যুগের প্রাসঙ্গিক সত্যি কি তিনি কুরুক্ষেত্র যুদ্ধে রথের সারথি ছিলেন নাকি নাকি পুরোটাই মানুষের নিছক কল্পনা একি কথা বলছিস নিমাই শ্রীকৃষ্ণের পরম ভক্ত গৌরাঙ্গ মিশ্রের মুখে আজ একই কথা কেন এত তোর অবিশ্বাস আমি অবিশ্বাসী নই মামিমা কোনো কিছুকে গ্রহণ করার আগে তার সত্যতা যাচাই করা দরকার তা অবশ্যই নয় নিমাই কিন্তু তোমার মনে এই সন্দেহের কারণ কি তাই যদি হবে তাহলে হরি নাম শুনলে তোমার দু চোখ দিয়ে অশ্রু ঝরে কেন ফুল হাতে ঈশ্বরের সামনে দাঁড়ালে তোমার বাহ্য জ্ঞান লোপ পায় কেন দেখ নিমাই আমি আমি তোর মতো পণ্ডিত নই আর তর্কশাস্ত্রে আমার তেমন রুচিও নেই কিন্তু একটা কথা জানি যে তিনি আছেন তিনি আছেন বলেই সূর্যে কিরণ আছে চন্দ্রে জ্যোৎস্না আছে আবার নদীতে ঢেউ আছে এটা কি এই দুধটুকু খেয়ে নে বাবা আমি যাই ওদিকে লক্ষ্মী আর জয়া কি করছে আমি দেখি এটা অর্ধেক দুধ রয়েছে এই পাত্রটির অর্ধেকটি পূর্ণ আর অর্ধেকটি অপূর্ণ যার মন বিশ্বাসী সে বলবে এই পাত্রটি অর্ধেক পূর্ণ আর যার মন অবিশ্বাসী তিনি বলবেন এই পাত্রটি অর্ধেক অপূর্ণ তারা দুজনেই কিন্তু ঠিক বলবেন তাই না চলো না করছো কেন নিমাই তর্কই যদি করতে হয় তাহলে তুমি গুরুদেবের সঙ্গে করো এই অদ্বৈত আচার্য গঙ্গাদাস পণ্ডিত একদিন তোমাকে ব্যাকরণ কলা ন্যায় শাস্ত্র দর্শন অধ্যয়ন করিয়েছেন আজ তুমি তর্ক বাগিশ হয়ে উঠেছো সরস্বতীর আশীর্বাদ শতত তোমার সঙ্গে হয়তো কখনো তুমি খেলার ছলে তাদের তুমি পরাজয় আনবেই কিন্তু তুমি জানবে সে পরাজয় কিন্তু তোমার বুদ্ধি তোমার বোধের নয় কারণ তোমার অন্তরের বুদ্ধ তাতে জয়ী হন না কখনোই বুদ্ধ কি বললেন শ্রীবাস ঠাকুর বুদ্ধ তথাগত হ্যাঁ নিমাই তোমার নিশ্চয় সেই কাহিনীর কথা আজও মনে আছে একবার মৃত সন্তানকে কোলে নিয়ে জননী এসে দাঁড়ালেন তথাগত সামনে তিনি এসে বললেন আপনি তো ভগবান আপনি পারবেন আমার পুত্রের জীবন দান করতে তথাগত বললেন নিশ্চয়ই পারব কিন্তু একটি শর্তে যদি তুমি এমন কোনো পরিবার থেকে এক মুঠো সর্ষে নিয়ে আসতে পারো যে পরিবারে আজ পর্যন্ত মৃত্যু স্পর্শ করেনি তাহলে কি মৃত্যুই সার মৃত্যুই কি চরম পরিণতি হয়তো তাই না না শ্রীবাস আমি তোমার সঙ্গে একমত নই জন্মই সার জন্ম আছে বলেই চরাচর আছে তুমি জন্মান্তরে বিশ্বাস করে না দেনা পাওনা হিসেব নিকেশ সব জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে
এটাই সৃষ্টির নিয়ম। তাহলে তাহলে আমাদের এই শরীরটা এটা কি ক্ষণিকের মায়া? দেহ তো জীর্ণ বস্ত্রের ন্যায়, সেই জীর্ণ বস্ত্রকে পরিত্যাগ করে আত্মা বেরিয়ে আসে নবরূপে, নবভাবে নিজেকে প্রকাশ করার জন্য। আত্মার কোনো বিনাশ নেই। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, নচৈনং ক্লেদয়ন্তাপ, ন শোষয়তি মারুত, ন হন্যতে হন্যমানে শরীরে। অস্ত্র দ্বারা আত্মাকে ছেদন করা যায় না, অগ্নি তাকে দগ্ধ করতে পারে না, সে জলে ভেজে না, বায়ু তাকে শুকোতে পারে না। আত্মা অবিনশ্বর, জন্মের পর জন্ম ধরে বহমান এই অনন্ত লীলা। এই আত্মার মধ্যেই কি লুকিয়ে থাকে সৃষ্টির বীজ? হ্যাঁ নিমাই, সৃষ্টি না হলে যে এই জগৎ চরাচর সব ধ্বংস হয়ে যেত। ধ্বংস আর সৃষ্টি দুই মেরুর মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো ওঠা পড়া। একদিকে একদিকে পর্বতের চূড়ার মতো সততা, আরেকদিকে আরেকদিকে গভীর খাদের মতো নিচতা। সবটাই রয়েছে চিরদিন পাশাপাশি, যতটাই সত্য ততটাই মিথ্যা। তাহলে কি মানুষ এগোচ্ছে? কিসের জোরে? কিসের জোরে? সব কিসেই রাখাল রাজা, খাল রাজার জোরে। শ্যাম মহোদধি কেমনে বিধাতা, মথি আসে কত কাল, কত সুধার আসে তাতে নিরমিলা, উপজে গোর রসা। ত্রিভুবনে প্রেম বাদর হইল, গোর প্রেম বরিশনে, দিনহীন জন ও রসে মগন, নরহরি গুণগানে, নরহরি গুণগানে, নরহরি গুণগানে।